এবার পানিহাটি পৌরাঞ্চলে দ্বিতীয় কোভিড পজিটিভ রোগীর সন্ধান মেলার পরেই আগরপাড়া মহাজাতিনগর যে অঞ্চলে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্ত বৃদ্ধের, সেই সমস্ত জায়গা জীবাণুমুক্ত রাখার চেষ্টা শুরু করল সিপিআইএম কর্মী সমর্থকেরা। ভ্যানে করে স্যানিটাইজারের জার নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বিভিন্ন জনবহুল বাড়ি, দোকান, রাস্তা জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের। তাদের বক্তব্য, বর্তমান যে অতিমারীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে, সেখানে রাজনীতি নয়, প্রয়োজন মানুষের পাশে থাকার। এলাকাকে জীবাণুমুক্ত করার দরকার, দেখার দরকার নেই সেটা কারা করল। সরকারের পাশে থেকে তারাও চেষ্টা চালাচ্ছেন সাধ্যমতন করোনা রোখার কাজ, শেষ হলে আবার রাজনীতি শুরু করা যাবে। সিপিএম কর্মীদের এই সক্রিয়তা দেখে খুশি এলাকার মানুষজনও। হ্যাঁ, এটাই আসল সময় মানুষের পাশে থাকার। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ছমাসের টাকা বর্তমান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে সেই বার্তায় দিয়েছিলেন, আর এখন তার দল হাঁটছে সে পথেই, জানালেন স্থানীয় সিপিএম নেতা বুদ্ধ চক্রবর্তী। এদিকে আমরা মানে সিপিএম পার্টির পক্ষ থেকে আমাদের চারটে শাখা আছে, 8, 9, এই চারটে 8-1, 8-2 এবং 9 এবং 9-2, এই চারটে শাখা পক্ষ থেকে আমরা আগরপাড়া 8 এবং 9 নম্বর ওয়ার্ডে স্যানিটাইজেশনের একটা প্রোগ্রাম নিয়েছি। জানেন করোনা যে বিধ্বংসী অবস্থা নিচ্ছে, তার থেকে মানুষের যে করোনার বিরুদ্ধে মানে অঞ্চলে একটা করোনার বিরুদ্ধে স্যানিটাইজেশন করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, তারই একটা অঙ্গ হিসাবে আমরা এই কাজটা করছি।